তো চলুন আমরা এখন আমাদের যে মাইসিকুয়েল কন্টেনার আছে সেটা মেক করি, দেন হচ্ছে পরের ভিডিওতে আমরা এগুলো বিল্ড করে আমাদের আগে কাজ করবো ইনশাল্লাহ। ফার্স্ট অফ অল আমরা এখন আমাদের যে কন্টেনার লাগবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইমেজ লাগবে সেটা মাইসিকুয়েল ডাটাবেজের জন্য। ফার্স্টে আমাদের যে ইমেজটা লাগবে, তো আমরা ইমেজটা বলে দিচ্ছি, স্পেলিং ইমেজটা হচ্ছে কিছু। তো ইমেজটা অ্যাকচুয়ালি আমরা কোনটা ইউজ করবো, আমরা চাইলে মাইসিকুয়েল এর কোনো স্পেসিফিক ভার্সন ইউজ করতে পারি অথবা চাইলে মাইসিকুয়েল এর ভার্সন ইউজ করতে পারি। এখানেও কিন্তু আমাদের ইমেজ ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে এই ডকার ফাইলের মধ্যে। সো এখানে দেখতে পাচ্ছেন কোথায় নেওয়া হয়েছে, এখানে এনজিনিয়েক্সটাও সেম ভাবে এনজিন ডকার ফাইলের মধ্যে নেওয়া আছে। ঠিক সেম ভাবে আমরা এখানে আলাদা কোনো ফাইল রাখবো না, মাইসিকুয়েল কোনো দরকার নেই, আমরা যা শুধুমাত্র আমাদের ইমেজ নেমটা বলে দিব। সো মাইসিকুয়েল লেটেস্টটা দ্যাটস ইট, আমরা আমাদের ইমেজটা বলে দিলাম যে আমরা মাইসিকুয়েল লেটেস্টটা ইউজ করতে চাচ্ছি। দেন হচ্ছে আমার কন্টেনার নেম, কন্টেনার নেমটা পাস করে দিচ্ছি, এটা হচ্ছে সেম প্রিফিক্স আমি ইউজ করলাম মাইসিকুয়েল, দ্যাটস ইট। দেন হচ্ছে আমার অবশ্যই পোর্ট লাগবে, এবং আমরা জানি যে আমাদের মাইসিকুয়েল 343306 পোর্টে রান হয়, শুধু এই পোর্টটা বলে দিলাম। এবং এখানে ভলিউমটা বলে দিতে হবে, তো ভলিউমস যেহেতু মাইসিকুয়েল এটা আমার ওই সেম ভলিউমস থাকবে না, ওটার জন্য ওর আলাদা ভলিউম আছে, ওর আলাদা ডিরেক্টরি আছে। তো সেটা হবে হচ্ছে কি আমার এখানেই মাইসিকুয়েল নামে ফোল্ডার ক্রিয়েট হবে, দ্যাটস ইট। এবং সেটা হবে আমার আর www mysql html রাইট। সো mysql এটা হচ্ছে বার www w লাইব্রেরি, সরি www এখানে যেটা আমার ওটা রুট ডিরেক্টরি, সো বার লাইব্রেরি mysql দ্যাটস ইট। এবার আমরা আসি আমাদের এনভায়রনমেন্টে। ওকে, সো এনভায়রনমেন্ট এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, আমাদের যে মাইসিকুয়েল হবে তার যে অ্যাক্সেস করার যে ক্রেডেনশিয়ালস সেটা কোথায় হবে বা সেটা কি হবে বা কি বানা যাচ্ছে সেটাও ডিপেন্ড করে এখানে আমাদের। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে মাইসিকুয়েল ডাটাবেস, এখানে ক্যাপচা ওপেন করে দিবেন ডাটাবেস। মাইসিকুয়েল ডাটাবেসটা আমি অ্যাকচুয়ালি এখানে পি নামে দিতে যাচ্ছি, লাইক দিলাম হচ্ছে ইয়ে এই নামে। দেন হচ্ছে কি আমার এটার ইউজারটা কি হবে, সো MySQL ইউজার, এবং আমি দিলাম হচ্ছে কি এটা লালাবেল। এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি চাইলে অন্য কোনো নাম ইউজ করতে পারেন। ঠিক সেম ভাবে আমার পাসওয়ার্ড লাগবে, সো পাসওয়ার্ডটা দিলাম হচ্ছে লাইক সিক্রেট। দেন হচ্ছে কি রুট পাসওয়ার্ড, আমি ডাটাবেসকে বলে দিলাম যে এটা হবে আমার লারাভেলের টুলস লারাভেল নামে, এবং ইউজারটা হবে লারাভেল নামে। সেখানে রুট ইউজ করতে পারেন বা অন্য কোনো নাম ইউজ করতে পারেন, পাসওয়ার্ড হবে সিক্রেট, সেখানে আপনি অন্য কিছু ইউজ করতে পারেন। এবং ফাইনালি আমার নেটওয়ার্কটা বলে দিচ্ছি, সেম নেটওয়ার্কে আদরে থাকবে যেটা ছিল লারাভেল নামে। তার মানে হচ্ছে আমাদের মাইসিকুয়েল কন্টেনারটা রেডি হয়ে গেল, পিএইচপি কন্টেনার রেডি হয়ে গেল, এবং আমাদের এনজিনিক্স কন্টেনার রেডি হয়ে গেল যেটা নেটওয়ার্ক লারাভেল আন্ডারে, এবং তার পোর্ট এবং তার ডিফল্ট যে কন্টেনার ফাইলগুলো সব স্পেসিফিকভাবে বলে দেওয়া আছে। চলো নেক্সট ইউটিউবে আমরা রান করবো যে আমাদের এই প্রজেক্টটা কীভাবে আমরা ডকারের মাধ্যমে বিল্ড করতে পারি আমাদের কন্টেনারগুলোকে। সো গাইস থ্যাঙ্কস ফর ওয়াচিং।